আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামথিং কুক থেকে আপনাদের ওয়েলকাম করছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হাতে মেখে খুব তাড়াতাড়ি গরুর মাংস রান্না করে নেই। তো আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটা আমি রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি যেই হাঁড়িতে মাংসটা রান্না করব আমি ওই হাঁড়িতেই মাংসটা মেখে নিব। এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, সাদা এলাচ দিয়ে দিয়েছি 5-6টা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 7-8টা আর কিছু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর 2টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন বাটা মশলা দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আপনারা চাইলে জিরে বেটেও ব্যবহার করতে পারেন। আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ গরুর মাংসে ধনিয়ার গুঁড়ো কম দিলেই ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এখন আমি এই মাংসটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে একটু রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তাৎক্ষণিক রান্নাটা করে ফেলতে পারেন। সেক্ষেত্রে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আপনারা কাঁচা পেঁপে দিতে পারেন অথবা ভিনেগার দিতে পারেন। আর 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচ ভিনেগার দিলে মাংসটা দেখবেন একদম প্রপারভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি এখন চুলায় মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা প্রথমে আমি একটু হাই হিটে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এ পর্যায়ে আমি চুলার জ্বালটা এখন কমিয়ে মিডিয়াম করে দিব। মাংস থেকে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে, এক্সট্রা পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, আর আলুটা অপশনাল, আমার পছন্দ দেখে আমি দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর মশলার সাথে আলু আমি একটু কষিয়ে নিব। এরপর আমি গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আমি এখানে 4 কাপের মতো গরম পানি অ্যাড করছি, কারণ আমি একটু ঝোল রেখে মাংসটা রান্না করব। আমার কাছে আলু দিয়ে গরুর মাংস রান্না করলে একটু ঝোল রাখলে খেতে ভালো লাগে। আর আপনাদের যদি মনে হয় ঝোলটা আপনারা আরও কম রাখবেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আপনারা একটু কমিয়ে দিতে পারেন, কারণ আমাদের মাংস কিন্তু অলরেডি 80% কুক হয়ে গেছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা আমি মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না ঝোলটা কমে আসবে। তো আমার তরকারির ঝোলটা কিন্তু এখন স্বাভাবিক হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি চুলার জালটা একদম লোতে করে দিয়ে আরও কিছুক্ষণ 5-6 মিনিটের মতো আমি তরকারিটা একটু ঢেকে রেখে দিব। তো 5-6 মিনিট পর আপনাদের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমার তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়ে এসেছে এখন, আর তেলটাও উপরে উঠে এসেছে। ভাত কিংবা রুটি পরোটা দুইটার সাথেই কিন্তু এই গরুর মাংসের তরকারিটা খুবই ভালো লাগে খেতে। তো আশা করছি সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।